আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি কচু শাক রান্না। বাংলাদেশি মুখরোচক এই কচু শাক রান্নাটা সবাই করতে পারে, কিন্তু আমি যেভাবে আজ রান্না করে দেখাবো বা এই রান্নায় আমি যে স্পেশাল উপকরণগুলো ব্যবহার করব তাতে এর স্বাদ দ্বিগুণ হবে। আর রান্নাটা সম্পূর্ণ আমার মায়ের কাছ থেকেই শেখা, খুবই স্পেশাল। আর এই দেশি রান্নাগুলো মায়েরাই খুব ভালো করতে পারেন। তো আমি এখানে বেশ কিছু কচু পাতা নিয়ে নিলাম, আর এখন এটা আমি কেটে বেছে নিব। আর আমার মা কখনো কচু পাতা কেটে রান্না করেন না, এভাবে গোটা গোটায় উনি রান্না করেন, শুধু এভাবে ভালো করে বেছে নেন। ছোটোবেলায় যখন মায়ের সাথে এই কাজগুলো আমরা করতাম তখন মা ভালোভাবে আমাদেরকে বলে দিতেন যেন আমরা কচু পাতার উল্টো দিকটা খুব ভালো মতো চেক করে নিই, কারণ অনেক বিষাক্ত পোকা এই কচু পাতার উল্টো পিঠে বাসা বাঁধতে পারে। তো আমি আমার মায়ের কথা অনুযায়ী সম্পূর্ণ পাতাগুলো আমি ভালোভাবে চেক করে বেছে নিচ্ছি। তো আমার বাসা হয়ে গেছে। আর এই কচু পাতা কেনার সময় একটু মধ্যম সাইজের পাতা হলে স্বাদ ভালো হয়, বেশি কচি পাতায় স্বাদে পরিপক্কতা আসে না। তো এগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। তো চুলায় একটা আমি বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি, আর শাক রান্না একটু বড় কড়াই হলে ভালো হয়। আর এখানে আমি 2 কাপ পানি দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এই রান্নাটা একটু পানি ব্যবহার করতে হয়, কারণ কচু শাকে অনেকটা পানি লাগে রান্না করতে, কারণ এই পাতা থেকে বাড়তি পানি বের হয় কম, মানে একটু যেন সিদ্ধ হয় ভালো মতো, এই জন্য একটু পানি দিয়ে সিদ্ধ করতে হয়। তো ওখানে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি, দিয়েছি রসুনের কোয়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। এবার আমি ঢাকনা দিয়ে এটা জাল করে নিয়েছি, যখন পানিটা এরকম টকবক করে ফুটে উঠেছে তখন আমি এর ভিতরে কচু পাতাগুলো এখন দিয়ে দিব। আর একবারে সব কচু পাতা আমার এই কড়াইতে ধরবে না, এই জন্য যতটুকু ধরে আমি ততটুকুই দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ আমার যে কচু পাতা ছিল ওখান থেকে আমার 2 ব্যাচে দিতে হবে। তো প্রথম ব্যাচে বেশিরভাগই আমি দিয়ে দিলাম কচু পাতা, দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঠিক হাই হিটে 2 মিনিট জাল করে নিব। ঠিক 2 মিনিট পরে কচু পাতাটা কিছু কমে যাবে এবং কড়াইতে বেশ কিছুটা জায়গা হয়ে যাবে। তো আমি এই যে কচু পাতাগুলো আরও একটু উল্টে দিচ্ছি যেন ভিতরে যথেষ্ট জায়গা হয়, আমি বাকি কচু পাতাগুলো এখন এর ভিতরে দিয়ে দিব। আর কচু শাক রান্নায় সাধারণত রসুনের ব্যবহার সবসময় বেশি করতে হবে, ঝালের ব্যবহারটাও এতে বেশি হবে, কারণ এই পাতা রান্নায় যথেষ্ট ঝাল লাগে না, মানে বেশি ঝাল দিলেও মুখে ঝাল হয় না এরকম আর কি এই শাকটা। তো আমি বাকি পাতাগুলো এখন দিয়ে দিচ্ছি। আর এইভাবে রান্না করলে কখনো কচু পাতায় মানে গলা চুলকাবে না, যদি আমার এই টিপসগুলো ফলো করে আপনারা রান্না করেন। তো এটা আমি আরও ভালোভাবে ডেকে দিচ্ছি ঠিক 3 মিনিট পর্যন্ত। 3 মিনিট পরে আমি এই যে ঢাকনাটা উল্টে এটা আবার ভালো মতো নেড়ে দিচ্ছি। আর আমার মা সবসময় কচু শাকটা হাই হিটে রান্না করেন, আর হাই হিটে রান্না করলে কী হয় কচু শাকের কালারটা একদম পারফেক্ট সবুজ থাকে, নতুবা কালচে হয়ে যায় বা অন্যরকম কালার হয়ে যেতে পারে। তো এই যে আমার কালারটা একদম সবুজ রেখে আমি এটা ইনশাল্লাহ রান্না করে নিব। তো এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি, চিনিটা কচু পাতা দ্রুত সিদ্ধ করবে এবং এতে স্বাদটা অনেকটা বাড়িয়ে দিবে, এই জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা নাও দিতে পারেন, আমরা দিয়ে দিই আর কি। তো দিয়ে এখন এই দেখেন আমার দ্রুত সিদ্ধ হয়ে গেছে পাতাগুলো, এবার আমি আবার একটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর কচু শাক রান্নায় খেয়াল রাখতে হবে যেন পাতা একদম ভালো মতো সিদ্ধ হয়, নতুবা গলা ধরে, এই জন্য ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি। তো পাতাটা প্রায় আমার হয়ে এসেছে, তো এখন আমি একটা ঘুটনি দিয়ে পাতাটা একটু মানে শাকটা আবার একটু ভালোভাবে ঘুটে দিচ্ছি যেন ভালোভাবে সব কিছু মিশে যায়। যেহেতু এখানে আমি আস্ত রসুন, আস্ত কাঁচামরিচ সব আস্তই দিয়েছিলাম, পাতাও আস্ত ছিল, এমনিতে সিদ্ধ হয়ে সব মিশে যায়, তবুও আমি একটু ঘুটে দিলাম। দিয়ে এখন এই যে আমি এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর যারা ইলিশ মাছের মাথা দিয়ে এটা খেতে চান, এই ঠিক এই পর্যায়ে মাথাটা দিয়ে দিতে হবে একটু আলাদাভাবে লবণ হলুদ দিয়ে জাল করে। তো আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম এখানে আমি 3 টেবিল চামচ তেল, আর শাক রান্নায় একটু তেলটা বেশি ব্যবহার হয়। এখানে আমি 4টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু ফোড়নের জন্য, এখানে আমি অল্প কিছু রসুনও দিয়ে দিলাম, কারণ আমি আগে যথেষ্ট রসুন ব্যবহার করেছি এই জন্য রসুন এখন একটু কমই দিলাম। দিয়ে এটা এখন আমি আর কি মানে বাগার দিব, এই জন্য আমি রসুনটা একটু আগে দিলাম, তারপরে পেঁয়াজটা দিলাম যেন রসুনটা আগে একটু ভালো মতো সিদ্ধ হয়। দিয়ে এটা এখন আমি মানে ব্রাউন কালার করে ভেজে নিব। আর এই বাগারটা বেশি কালচে করলে
স্বাদ তিতা লাগে খেতে। এর জন্য হালকা ব্রাউন কালার ভেজে নিয়ে আমি এখানে কিছুটা চিংড়ি মাছ ব্যবহার করছি আজ। তো কিছুটা মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছটা না ব্যবহার করলেও শাকটা মজা লাগে, তো আমার হাতের কাছে ছিল এই জন্য আমি দিয়েলাম। আর এখন আমি চিংড়ি মাছের পরিমাণে অল্প একটু লবণ দিলাম আর সামান্য পরিমাণে হলুদ দিয়েছি মাছের আন্দাজ মতো দিয়ে। এটা আমি একটু 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছটা দিলে যে কোনো শাকের স্বাদটা বেশি বেড়ে যায়। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি শাকগুলো এতে দিয়ে দিচ্ছি। আর কচু শাকটা একটু শুকনা শুকনা করে ভাজি করতে হয় সবসময়, নতুবা খেতে ভালো লাগে না। তো দিয়ে এটা আমি এখন ভালোভাবে আরও বেশ কিছুক্ষণ এটা আমার রান্না করতে হবে। দেখেন এখনও বেশ পানি পানি রয়ে গেছে, তো এটা আমি আরও বেশিক্ষণ জাল করে নেব যতক্ষণ না এটা শুকনো হয় একদম। আর রান্না যখন প্রায় শেষ হয়ে আসবে তখন আমি স্পেশাল মশলাগুলো দিয়ে থাকি, আর এটা কচু শাকের ঘ্রাণ বা স্বাদ দ্বিগুণ করে তোলে। এখানে আমি দিয়েছি সামান্য ধনিয়া, সামান্য জিরা, সামান্য মৌরি, 2 টুকরো এলাচ ও 1 ইঞ্চি পরিমাণ দারচিনি ও সামান্য গোলমরিচ আমি হালকা ভেজে তারপরে এটা আমি গুঁড়ো করে এতে দিয়ে দিলাম। এটা খুবই স্পেশাল একটা মশলা। সাধারণত আমরা জানি যে কোনো শাকে কোনো মশলা মানে চলে না, কিন্তু কচু শাকটার ভিতরে সবসময় এই মশলাটা মানে দিয়ে খাবেন, তাহলে দেখবেন স্বাদটা কতটা ভালো হয়। তো আমার মা এভাবে দিয়ে থাকেন, যার ফলে খুবই মিষ্টি একটা গন্ধ হয় এই কচু শাকের, খেতে খুব ভালো লাগে। তো দেখেন আমি কালারটা কীভাবে পরিপক করে খেয়ে আমি রান্নাটা করেছি, একদম সবুজ সবুজ কালার আর খেতেও খুব মজা। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।